নূহ আলাইহিসসালামের মহাপ্লাবন, মা ও ছোট্ট শিশুর ঘটনা। নূহ আলাইহিসসালামের সময়কাল চলছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাব আসার প্রাথমিক আলামত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন সমস্ত মুমিনদেরকে সাথে নিয়ে নৌকায় আরোহণ করতে। সবাইকে নিয়ে নূহ আলাইহিসসালাম নৌকায় আরোহণ করছেন। অপরদিকে আজাবের আলামত দেখে কাফিরদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। যারা আজদিন তাকে নৌকা তৈরি করতে দেখে ঠাট্টা, বিদ্রুপ ও উপহাস করেছিল, তাদের চক্ষু এখন ছানা বড়া, কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। বন্যার পানি ক্রমেই বাড়তে লাগলো। কাফিরদের সবার মধ্যে ভীতির সঞ্চার হয়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। যে যেদিকে পারছে পানি থেকে বাঁচার জন্য পৃথিবীর উঁচু উঁচু জায়গাসমূহে আশ্রয় নিচ্ছে। নূহ আলাইহিসসালাম তার সাথী ইমানদারদেরকে নিয়ে ইতিমধ্যে নৌকায় আরোহণ করেছেন। উঁচু উঁচু ঢেউয়ের মধ্যে নৌকা ছুটে চলেছে আপন গতিতে। কোরআনের ভাষায় বলতে গেলে পাহাড় সম ঢেউয়ের মধ্যে নৌকা চলছে। নূহ আলাইহিসসালাম দূরে দেখতে পেলেন তার কাফির সন্তান কেনান বা ইয়ামকে। তার মনে পিতৃসুলভ দয়ার উদ্রেক হলো। সন্তানের প্রতি দয়া মার বহিঃপ্রকাশ স্বরূপ সন্তানকে ডেকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইসলাম গ্রহণ করে আমাদের সাথে নৌকায় আরোহণ করো, কাফিরদের সাথে আর থেকো না। সে জবাবে বলল, আমি পাহাড়ের চূড়ায় আরোহণ করব, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিসসালাম বললেন, আজকে আল্লাহ তাআলার এই আজাব থেকে কেউ নিস্তার পাবে না, তবে আল্লাহ তাআলা কারো উপর যদি দয়া করেন তাহলে তার কথা আলাদা। এমত অবস্থায় বিশাল একটা ঢেউ এসে তাদের উভয়ের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিল এবং নূহ আলাইহিসসালামের চোখ থেকে ছেলেকে আড়াল করে ডুবিয়ে দিল। পিতার চোখের সামনে ছেলেকে ডুবিয়ে না দিয়ে আল্লাহ তাআলা বিশাল ঢেউ দিয়ে আড়াল করে দিয়ে তাকে ধ্বংস করে দিলেন। এজন্য ইসলামী স্কলাররা বলে থাকেন, শিক্ষক যদি কোনো কারণে ছাত্রকে শাস্তি প্রদান করতে হয় তাহলে আদব হলো পিতামাতার চোখের আড়ালে শাস্তি প্রদান করা। পিতামাতার চোখের সামনে শাস্তি প্রদান করা ঠিক নয়, তবে কঠোর সর্বাবস্থায় নিষিদ্ধ। নূহ আলাইহিসসালামের সময়কার এ আজাবে নারী শিশু সহ যুবক বৃদ্ধ সকল কাফির ডুবে মারা গেল। নিরাপদ শিশুও সেই শাস্তি থেকে রেহাই পেল না, কেননা আল্লাহ তাআলার সিস্টেম হলো, কোনো সমাজে যদি আল্লাহ তাআলার ক্রোধ তথা গজবের কারণে আজাব চলে আসে তাহলে সেই আজাব কখনো চেয়ে দেখবে না যে কে আল্লাহর ইবাদত করে বা কে করে না, বরং সবার উপরই আজাব নেমে আসবে। একজন কাফির মহিলার কোলে ছিল দুগ্ধ পশু শিশু, মায়ের দুধ খেয়ে তার কোলে কোখে তালিত পালিত হচ্ছে। মা তার সন্তানটিকে খুবই ভালোবাসে। নূহ আলাইহিসসালামের কওমের উপর আজাব আসায় সে দুশ্চিন্তায় পড়ে গেল, নিজের জীবন চলে গেলেও আমার সন্তান যেন ভালো থাকে। পানি বাড়তে থাকায় সে সন্তানকে নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায়। কিছুটা স্বস্তি পেল, মনটা প্রবল দিল এই ভেবে যে সন্তানটির জীবন আর বিপন্ন হবে না, পানি আজদূর পর্যন্ত আসবে না। কিন্তু পাহাড়ের চূড়ায় যখন পানি পৌঁছে গেল, সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। পানি বুক পর্যন্ত উঠে গেলে সন্তানকে নিজের কাঁধে তুলে নিল। আস্তে আস্তে সন্তানকে উপরের দিকে তুলে রাখছে যেন সন্তানটি মারা না যায়। পানি গলা পর্যন্ত উঠে গেলে সন্তানটিকে দুই হাতে মাথার উপরে তুলে ধরল। পানি আরো বেড়ে গেলে সে নিজের মারা গেল এবং তার সন্তানটিও মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি নূহ আলাইহিসসালামের কওমের কারো উপর দয়া করতেন তাহলে শিশুটির মায়ের উপর তিনি দয়া করতেন। মুস্তাদরাকে হাকিম 3363 হাদিসটি সহিহ।